ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সোদপুরে চিকিৎসক দম্পতির মোবাইলের সিম কার্ড ক্লোন করে উড়িষ্যার সম্বলপুর থেকে চেকের মাধ্যমে 21 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসক অপর্ণা হাজরা অভিযোগ, 28 সেপ্টেম্বর তার মোবাইলে সিম কার্ড ব্লক হওয়ার মেসেজ আসে। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাক চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ ঠাক, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করছেন ওই দম্পতি? দেখো, মূলত যে অভিযোগ করছেন ওই দম্পতি, চিকিৎসক দম্পতি ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের চিকিৎসক অপর্ণা হাজরা, তিনি ইতিমধ্যেই খড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং অভিযোগ দায়ের করে তিনি যেটা বলছেন, গত 28 সেপ্টেম্বর তার মোবাইল ফোনে একটি মেসেজ আসে এবং সেই মেসেজে বলা হয় যে তার মোবাইল ফোনের সিম কার্ডটি ব্লক হয়ে যাচ্ছে। এবং তার পরেই তিনি যে সংস্থার থেকে সিম নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। তার হাজবেন্ড শ্যামল কুমার হাজরা, তিনিও চিকিৎসক, তার ফোনেও একই ধরনের মেসেজ আসে এবং তিনিও তার ফোনটাও ব্লক হয়ে যায়। এরপর তারাও সার্ভিস প্রোভাইডারের কাছে যায় এবং ওটা ঘটনার পর তারা দেখে যে তাদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে 21 লক্ষ টাকা দুজনের অ্যাকাউন্ট মিলিয়ে সেটা ফ্রড হয়ে গেছে। মূলত সিম কার্ড ক্লোনিং এর মাধ্যমে উড়িষ্যার সম্বলপুর থেকে গোটা ঘটনাটা ঘটেছে। খড়দা থানা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ ময়ূখ।